করোনার মধ্যে বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা দিচ্ছে ঢাকার ভারতীয় হাই কমিশন। এরই মধ্যে সব ক্যাটাগরিতেই ভিসা দেয়া শুরু করেছে ব্রিটিশ হাই কমিশন। পর্যটকদের জন্য না হলেও জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা সার্ভিস চালু রেখেছে আরো অনেকগুলো দেশের দূতাবাস। ঢাকার কূটনৈতিক মিশনগুলো চালু হওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে দেশটি ভ্রমণ করে তা হলো প্রতিবেশী ভারত। গেল বছর দেশটিতে যত মানুষ ভ্রমণ করেছে তার 65% বাংলাদেশি। ঢাকার ভারতীয় হাই কমিশন বলছে গেল বছর 15 লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে তারা। করোনার মধ্যে থমকে গেছে এই যোগাযোগ। নানা প্রয়োজনে অনেকের প্রশ্ন এখন কবে চালু হবে ভারতীয় ভিসা সার্ভিস। ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস জানান জরুরি ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা চালু রেখেছেন তারা। মেডিকেল খুবই সিরিয়াস কন্ডিশন বা বিজনেস এর জন্য আমাদের লিখতে পারেন যারা যেতে চান। এখন অফকোর্স ফ্লাইটেই যেতে হচ্ছে, বাট আমরা অফকোর্স ভিসা দিচ্ছি। করোনা মহামারীর মধ্যে প্রথম ঢাকার ইউকে ভিসা প্রসেসিং সেন্টার পুনরায় চালু করে ব্রিটিশ হাই কমিশন। এখন যুক্তরাজ্য ভ্রমণ ইচ্ছুরা ভিসার জন্য আবেদন করতে পারছেন। এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়াও নানাভাবে ভ্রমণ পিয়াসুদের উৎসাহিত করার চেষ্টা করছে দেশটি। যারা ভিসা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অথবা এর আগে মনে করেন যে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন অথবা যারা এর আগে অ্যাপয়েন্টমেন্ট পাননি বা ডেট পাননি কাগজপত্র জমা দেওয়ার, আজকে থেকে ওনারা দিতে পারেন। করোনায় থমকে যাওয়া বৈশ্বিক অর্থনীতি সচল করতে এরই মধ্যে বর্ডার উন্মুক্ত করেছে পৃথিবীর বিভিন্ন দেশ। নতুন করে ভিজিট ভিসা না দিলেও জরুরি প্রয়োজনে বাংলাদেশ থেকে ভিসা সার্ভিস চালু রেখেছে বিভিন্ন দেশের দূতাবাস। একে একে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটও। লাকমিনা দাসমিন সোমা, নিউজ 24, ঢাকা।